পারিবারিক সম্পর্ক নির্ণয় এই ধরনের সমস্যায় একটি পরিবারের কয়েকজন সদস্যের পারস্পরিক সম্পর্ক উল্লিখিত থাকে এছাড়া একাধিক পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক উল্লিখিত থাকে দুক্ষেত্রেই যে কোনো দুজন ব্যক্তির সম্পর্কের প্রত্যক্ষ উল্লেখ থাকে না যা নির্ণয় করতে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই এম কেয়ার আজকের ভিডিওতে আমরা ব্লাড রিলেশান রিজনিং নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের জেনে নিতে হবে দুই ব্যক্তির মধ্যে রিলেশান বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় ছকটা আমাদের জানা আছে একবার দেখে নিতে হবে ব্লাড রিলেশান রিজনিং প্রবলেম সলভ করতে গেলে আমাদের মূলত দুটি বিষয় মাথায় রাখতে হবে এক হলো জেনারেশন এবং দুই হল মেল বা ফিমেল মূলত জেনারেশানটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ আমি একটা জেনারেশান আমি আমার ভাই আমার বোন আমার দাদা আমার দিদি আমার বন্ধু আমার বান্ধবী এটা একটা জেনারেশান ঠিক এর আগের জেনারেশান মানে এদের জন্মদাতা দাত্রীরা অর্থাৎ বাবা মা পেশা পিসি কাকা কাকিমা মামা মামিমা এরা এর একটা জেনারেশান অর্থাৎ আমরা জীবনবিজ্ঞানে যেমন পি ওয়ান বা পি এফ ওয়ান এফ টু এরকম বলে থাকি কেন এটা সেই রকম অর্থাৎ এটা যদি পি হয় এটা এফ ওয়ান এরপর একটা এফ টু অর্থাৎ এটা আমার জেনারেশান হলে এফ টু হবে আমার ছেলে মেয়ে এবং তাদের বন্ধু বান্ধবী তারা অর্থাৎ কোনো একটা জেনারেশানের কোনো একটা ব্যক্তির ভাতৃ এবং ভগিনী তুল্য যারা তারা সেই জেনারেশানের অন্তর্গত অর্থাৎ আমি এবং আমার ভাই বোন তুল্য যারা তারা আমার জেনারেশানের অন্তর্গত বাবা এবং বাবার ভগিনী তুল্য যারা তারা বাবার জেনারেশনের অন্তর্গত ঠিক তার আগে দাদু এবং দাদুর ভাতৃ এবং ভগিনী তুল্য যারা তারা দাদুর জেনারেশনের অন্তর্গত এই লেভেলটা আমাদের মাথায় রাখতে হবে আর মেল এবং ফিমেল দেখা যাক কতগুলো প্রবলেম সলভের মাধ্যমে আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝে নেব রাম শ্যাম জমজ ভাই রীতা হলেন তাদের বোন রিতার স্বামী হলেন প্রকাশ রামের মা হলেন স্মিতা স্মিতার স্বামী হলেন রাজেশ রাজেশ প্রকাশের কে হন আমরা প্রশ্ন কিছুটা পড়ব সেই মতো করে এগিয়ে যাবো প্রথমে রাম শ্যামের যমজ ভাই রাম সংক্ষেপে লিখতে পারি বা পুরো রাম লিখলাম শ্যামের যমজ ভাই তাহলে রাম শ্যাম এরা দু ভাই অর্থাৎ পাশাপাশি লিখলাম একই জেনারেশনে রাম তার পাশে লিখলাম শ্যাম যমজ ভাই এখানে যমজ ভাই ভাষাটা লিখতে পারি রীতা হলেন তাদের বোন তাহলে রীতা ওই একই জেনারেশনের অন্তর্গত রীতা এদিকে চিহ্ন দিয়ে প্রয়োজনে আমি বোন লিখতে পারি এবং এটি এফ লিখতে পারি এটি এম লিখতে পারি এম লিখতে পারি প্রয়োজন না হলে লেখা লিখতে হবে না রীতা হলেন তাঁদের বোন রিতার স্বামী হলেন প্রকাশ এবার দেখুন রিতার স্বামী হলেন অর্থাৎ রিতার স্বামী তাহলে এটিও এই একই জেনারেশনের অন্তর্গত সেক্ষেত্রে পাশে লিখলাম প্রয়োজনে চিহ্ন দিয়ে গেলাম স্বামী স্ত্রী স্বামীর নাম প্রকাশ রিতার স্বামী প্রকাশ রামের মা রামের মা তাহলে আগের জেনারেশান এবং উপরের দিকে আমরা পরের জেনারেশান হলে নিচের দিকে লিখবো আগের জেনারেশন উপর দিকে রামের মা এখানে মা লিখে দিই তাহলে বোঝা যাচ্ছে রামের মার নাম স্মিতা প্রয়োজনে এটা ফিমেল লিখতে পারি এটা মেয়ে লিখতে পারি স্মিতা স্মিতার স্বামী তাহলে নদী মিতার স্বামী একই জেনারেশন হলেন রাজেশ অর্থাৎ স্মিতা এবং রাজেশ স্বামী স্ত্রী সম্পর্ক রাজেশ প্রকাশের কে হন তাহলে রাজেশের সাথে প্রকাশের সম্পর্ক এখন এটি জানতে চাওয়াচ্ছি রাজেশ প্রকাশের কে হন রাজেশ কে হন প্রকাশের হচ্ছে এক ধাপা আগে বা এক জেনারেশনের আগে এবং প্রকাশের স্ত্রী রীতা রীতার মা আসলে স্মিতা আর রাজেশ রিতার বাবা সুতরাং প্রকাশ হচ্ছে রাজেশের জামাইবাবু বা এখানে প্রশ্ন হয়েছে রাজেশ প্রকাশের কে তাহলে রাজেশ হলো প্রকাশের শ্বশুর মশাই অতএব রাজেশ প্রকাশের শ্বশুর আমরা নির্ণয় করলাম মূলত এখানে দুটি জেনারেশন স্তর আমাদের উল্লেখ করতে হলো এবার দ্বিতীয় একটি সমস্যার সমাধান করা যাক এ এবং বি হল দুই ভাই সি এবং ডি হল দুই বোন এ এর ছেলে ডি এর ভাই তাহলে বি সি এর কে হয় তাহলে প্রথমে এ এবং বি হল দুই ভাই এই তথ্যটি দেওয়া আছে অর্থাৎ এ তার পাশে লিখে নেব বি আসলে একই স্তরে আছে এরা দুই ভাই পাশাপাশি লিখতে পারি সি এবং ডি হলো দুই বোন এবার দুই বোন কি এই স্তরে থাকবে না তার আগের স্তরে থাকবে না তার পরের স্তরে থাকবে ঠিক বুঝে উঠতে পারলাম না দেখা যাক পরের তথ্য কি দেওয়া আছে এ এর ছেলে এ এর ছেলে তাহলে পরের স্তরে এ এর ছেলে ডি এর ভাই এর ছেলেকে জানি না এর ছেলে ছেলে থাক ছেলে লেখা থাক এ এর ছেলে ডি এর ভাই তাহলে এর ছেলে যেহেতু ডি এর ভাই সুতরাং ডি হচ্ছে এই এর ছেলের স্তরে আছে অর্থাৎ এখানে লিখে দিই ডি ডি এর ভাই হলো এ এর ছেলে তার আগে বলা ছিল সি এবং ডি হলো দুই বোন তাহলে সিও এখানে থাকলো তাহলে সি ডি এরা হলো দুই বোন আসলে তাদের ভাই হলো এ এর ছেলে তাহলে বি সি এর কে এই বি সি এর কে স্পষ্টই ভেয়ে যাচ্ছে এরা তিন ভাই বোন আর এ বি যেহেতু দুই ভাই সুতরাং বি হল কাকা সি এর কাকা বা যেঠাও হতে পারে পি এক্সের মা এক্স জেডের স্ত্রী ওয়াই পি এর ভাই এবং কিউ এর স্বামী কিউ জেডের কী হয় তাহলে প্রথমে আছে পি এক্সের মা এক্সের মা সুতরাং এক্সের আগের স্তরে আছে পি এবং পি মা অর্থাৎ ফিমেল এক্স কিন্তু মেল বা ফিমেল এখন বোঝা যাচ্ছে না যাই হোক এক্সের মা হলো পি এক্স জেডের স্ত্রী এই তো তাহলে বোঝা গেল এটি ফিমেল কার স্ত্রী জেড এর স্ত্রী তাহলে জেড হলো মেল এবং এরা একই স্তরে স্বামী স্ত্রী প্রয়োজনে এখানে চিহ্ন দিতে পারি বোঝা যাবে দম্পতি বলে এক্স জেডের স্ত্রী ওয়াই এর ভাই পিয়ের ভাই অর্থাৎ এক্সের মায়ের ভাই অর্থাৎ পাশেই থাকলো ওয়াই এবং ভাই সেক্ষেত্রে আমরা মেল লিখতে পারি এবং কিউ পিয়ের স্বামী পিয়ের স্বামী অর্থাৎ এক্সের মায়ের স্বামী পিয়ের স্বামী কিউ এখানে স্বামী বলে লিখতে পারি অবশ্যই মেল কিউ জেডের কে কিউর সাথে জেডের সম্পর্ক কিউ কে জেডের তাহলে প্রথমত বোঝা যাচ্ছে আগের জেনারেশান জেডের স্ত্রী এক্স তার মা পি তার স্বামী কিউ অর্থাৎ স্ত্রীর বাবা অর্থাৎ শ্বশুরমশাই শ্বশুর একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার মানে ওই বালিকাটির কোনো বোন বা মেয়ে নেই কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে তবে রাজনের মায়ের সঙ্গে ছবির বালিকার সম্পর্ক কি। প্রথমে লেখা আছে একটি বালিকার ছবির দিকে তাকে রাজন বলেছিল তাহলে রাজন একটা স্তরে আছে ধরে নিলাম কিন্তু ওই বালিকা রাজনের স্তরে না তার আগের না তার পরের জানা যাচ্ছে না রাজন বলেছিল যে তার কোনো কোনো বোন বা মেয়ে নেই কিন্তু তার মা অর্থাৎ ওই বালিকাটির মা আমার মায়ের তাহলে রাজনের মায়ের রাজনের মা রাজনের আগের ধাপে আছে অর্থাৎ এখানে লিখলাম রাজনের মা তার মা আমার মায়ের একমাত্র মেয়ে অর্থাৎ রাজনের মায়ের একমাত্র মেয়ে রাজনের মায়ের মেয়ে অর্থাৎ রাজনের দিদি বা বোন অর্থাৎ সেক্ষেত্রে রাজনের স্তরে এলো এটা হলো রাজনের মায়ের মেয়ে অর্থাৎ বালিকাটির মা তাহলে বালিকাটি এই স্তরের নিচে আছে এখানে হলো বালিকা তাহলে এখানে হলো ওই বালিকার মা তবে রাজনের মায়ের সঙ্গে ছবির বালিকার সম্পর্ক কি তাহলে রাজনের মাকে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজনের মা হলো ওই বালিকা দিদা ছয় সদস্যের একটি পরিবার ইউভিডব্লিউ এক্স ওয়াইজেড এ দুটি দম্পতি আছে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক দুটি আছে W হলো ভি এর স্ত্রী ও জেডের এর মা এক্স হলো ইউ এর ঠাকুমা ও ভি এর মা জেড হলো ওয়ের নাতনি পরিবারটিতে পুরুষ সদস্য সাহা কত ডব্লিউ বিসিএস প্রিলিমিনারি বারো সালে এটি পড়েছিল তো এই ধরনের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের অবশ্যই মেল ফিমেল উল্লেখ করতেই হবে প্রথমে আছে ছয় সদস্যের একটি পরিবার এখানে দুটি দম্পতি ডব্লিউ হল ভি এর স্ত্রী তাহলে প্রথমে ডব্লিউ ধরে লিখি ডব্লিউ হলো ভি এর স্ত্রী তাহলে ডব্লিউ হলো এখানে ফিমেল এবং কার স্ত্রী না ভি এর স্ত্রী ভি হলো এখানে মেল এটা স্বামী স্ত্রী সম্পর্ক প্রয়োজনে প্লাস চিহ্ন দিয়ে দিই ডব্লিউ হলো ভি এর স্ত্রী ও জেডের মা তাহলে ডব্লিউ জেডের মা সুতরাং জেড এদের থেকে নিচে স্তরে আছে অর্থাৎ জেডের মা ওইদিকে নদী মা কার মা জেডের মা জেড কিন্তু এম কি এফ কিছু এখন বলা নাই মেল কি ফিমেল উল্লেখ নাই এক্স হলো এর ঠাকুমা কোথায় ইউ কিছুতে পাচ্ছি না ও ভিয়ের মা আচ্ছা এখানে পাওয়া গেল। ভি এর মা তাহলে ভিত থেকে উপরে ভিয়ের মা এক্স তাহলে এক্স মা অর্থাৎ অবশ্যই ফিমেল এক্স হল ইউ এর ঠাকুমা তাহলে ইউ পাওয়া যাচ্ছে যাচ্ছি এবার ইউ তাহলে নিচে আছে ইউ এবং নিঃসন্দেহে এই ভি হল ইউ এর বাবা এক্স হলো ইউ এর ঠাকুমা ও ভি এর মা জেড হলো ওয়ের নাতনি জেড হলো ওয়াইয়ের এর নাতনি তার মানে জেডের সাথে ওয়াইয়ের এর একটা জেনারেশন গ্যাপ আছে অর্থাৎ এই এই লেভেলে হয় ওয়াই এবার দেখো বলা আছে দুটি দম্পতি তাহলে এই দম্পতি নিঃসন্দেহে এটি একটি দম্পতি অর্থাৎ এটি হলো মেল এবার কি বলা আছে যেটা হলো ওয়ার নাতনি পরিবারটিতে পুরুষ সদস্যরা কত তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে পুরুষ আছে এক দুই না কিছুই বোঝা যাচ্ছে না স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না কারণ এখানে ইউ এবং ইউ এবং জেড এই দুটিতে পোষা করে কিছু উল্লেখ নেই জেড হল ওই নাতনি আচ্ছা নাতনি তাহলে এটা হবে ফিমেল কিন্তু ইউর ক্ষেত্রে তো কিছু উল্লেখ নেই অপশান ছিল দুই তিন চার এবং অনির্ণয় যেহেতু ইউ এর লিঙ্গ উল্লেখ নেই মেল কি ফিমেল বোঝা যাচ্ছে না সুতরাং এটি হবে অনির্ণয় তাহলে আমরা ব্লাড সম্পর্ক থেকে কিভাবে সিদ্ধান্তে পৌঁছলাম প্রথমত আমরা জেনারেশান স্তর করে নিলাম এবং প্রয়োজনে মেল ফিমেল উল্লেখ করলাম আশা করি বুঝতে পারলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ